জান্নাতে না গেলে তো পা গেলে কিন্তু জান্নাতে না গেলে হবে না, জান্নাতে এমন জিনিস আছে যেটা তোমার চোখে কি কালকে শত মানুষ জানি পরে দিব না, আমি তো দিব না, দিব না দিব তাহলে ওটা কি করে সুদ খাওয়া কি তোমার কি মনে করো হারাম? পরিশ্রমের টাকা ঠিক আছে খাও, আর তুমি বৈশা বৈশা আরামসে টাকা খাও, আমি ওটা কি কামাই করি না, খাও মাথা এবারে আমি 10 লাখ যে সুদ করে টাকা খা বলে কি হারাম, আমি 10 লাখ কামাই করে একদম খুশি হয়ে আমার কামাই হইছে কি খালি তুমি তুমি তোমার কাছে এই বিষয়টা নিয়ে আগ্রহ ভাবে একটু জিজ্ঞাসা করে দেখবো সে কি বলে, আমি তোমার কথা আমার জ্ঞানে যা কয় ও মানে তার জ্ঞানে যারা কয় হে কেন আমার কই কেন করছি, তুমি আমার কাছে দিয়ে নিলে তুমি আমার সুদ দিবা দিকে নিছাও, তুমি দিবা দিকে নিছাও যে আমি দিমু আমি তাই আমার দরকার আমি নিতাছি, তুমি দরকার সাথে নিবা না আমি নিমু না, তুমি না নিলে তোমার কথা কও আমার কথাই কই, তুমি না নিলে অন্যজন নিব, মুস্তাফা নিলে দাও আর নেওয়া দুই পক্ষে এক সমান তুমি আওয়াজ দাও, এই যাই যাই তুমি আমার টাকা বেশি আমি হালাল তুমি কিনে আমি তোমারে আমি এখন দুঃখে দিমু সুদ দেওয়া হারাম নেওয়া হারাম, মইরা যাইতাছো তুমি মইরা যাইতাছো কেন দিম না তোমারে, এখন মইরা যাইতাছো তোমার মা এসে আমার ভাই আমার কাছে বাবা আমার লাগবে মানে আমি আওয়াজ হিসাবে দিমু আমি ওই হিসাবে দিমু না, তেলি চলে আমি আওয়াজ হিসাবে দিলাম কোনো সমস্যা নাই বুঝো নাই আমরা না না আই হাই ভাই তুই কি কথা কইলাইছ রে মাথায় বাড়ি ঢুকাই আমার দিয়ে দিও হাই হা আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুলারে বর্ণ করে আমায় পাঠালি মানে কল দাদা না কান বেড়ে যাই যাবে কান বেড়ে যাচ্ছে ভারতে যুদ্ধ আমি দুই একটা গান কই না মানে অন্য অন্যতা আমি কই কত হচ্ছে 10 মিনিট তো মনে করো কি ফোনটাতে কেনার শখ আছে আমি যদি কষ্টে থাক বা আনকষ্টে সাপোজ তুই খুশি থাকবি কারণ আমি কথা বলি ফোন কেন যদি ফোন কেন তাইলে তুই কিন্তু চালাইতে পারবি কারণ তোর শরীর করা আছে করতে পারবি বা তুই না করলে তাও কিন্তু তুই আরামসে বা সুন্দরভাবেই হ্যাঁ
আরামসে উইট করতে পারবা বা তুমি ফোন কিনলেও তুমি খুশি মনে করে রাখতে পারবা।